the wake of this reverse movement into the Trinamool Congress that we are now witnessing, and with the promise of many more such joinings happening in the recent future, what do you think is fundamentally wrong with the BJP in Bengal? I don't think anything. I am thinking about today. I am thinking about tomorrow. I am thinking about a great future with personally, because I want to work well. As I said, I want to be part of a playing 11. I am very thankful to Honorable Chief Minister Mamata Didi once again for empathizing and understanding that I and probably acknowledging and giving me that affection where I can work for the people of Bengal. So I think that's what is important for me. What happens after 1 month, 2 months, 3 months is something that will unfold in front of everyone's eyes. So I cannot, I hate astrologers who make predictions about what is going to happen in tomorrow, day after, and all of that. I'm not going to resort to that. So let me not make any unsavory comments. I will leave it to that. You see where I am and what I am intended to do, what I want to do in the future, and that's what it is. Acha, Babul today has answered more questions in one press conference than the Prime Minister has answered in 7 years with no press conference. So, Babul, congratulations for that record. সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং তার মধ্যে সেই পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সে সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? নিশ্চয়ই নেই। কাজেই যেটা ডেরেকো আমাকে বলেছে, আমরাও সেটা মনে করি যে 2014তে মোদিজি, 2014তে মোদিজি ওয়াজ দ্য হোপ। তো 2024-এ আমি যে দলে আছি তার পুরোধা যিনি, তিনি সেই মানে হোপফুল লিস্টের মধ্যে টপে থাকবেন, এটা বলার মধ্যে তো কোনো টেকনিক্যাল, গ্রামাটিক্যাল, পলিটিক্যাল মিস্টেক তো নেই। তো আমি বলছি, সেটা পরিষ্কারভাবে বলছি, ওটা তোমরা নিজেরা সার্ভে করো, আমি চলো বলবো। আরো প্রশ্ন, বাবুল টায়ার্ড অল ওভার, তোমাদের না না এত সারি টায়ার্ড হয় না, এনিথিং এলস, তুমি ওদের, এনিথিং এলস, তুমি ওদের টায়ার করে দিয়েছো, তুমি তো 90 মিনিট প্লাস এক্সট্রা টাইমও খেললে। হ্যাঁ ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আর আরেক, হ্যাঁ ফ্যামিলি, না না ওরা এমনি জাস্ট এসছে, শপিং করবে এমনি এসছে। তো এখন যে ঠিক হয়েছে, থ্যাংক ইউ, প্রেস কনফারেন্স শেষ, এখন ওয়ান অন ওয়ান অনেক আছে, সেটা একটা সিকোয়েন্সে করে দেবো, লিস্টটা আছে, আর সেইভাবে অদিতি হ্যাভ দ্য লিস্ট। I think there are 17 requests for one-on-ones. You'll do all 17. Shobhita. আমরা চা খেয়ে আসি, আমি একটা চা খাবো, একটা আপনারা যা রিকোয়েস্ট করেছেন সাংবাদিক ভাই বোনেরা, যে সাইডে একটা রুম আছে, সেই রুমটা সেট আপ হয়ে গেছে, সেখানে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মিডিয়া টিম লিস্ট আছে, অ্যাজ পার লিস্ট ওয়ান বাই ওয়ান ডাকবে, ওই রুমে যাবে, ওয়ান অন ওয়ান করে বেরিয়ে আসবে। হি ইজ ভেরি স্পোর্টিং। আমি এটাও বলছি, যাদের নাম লিস্টে নেই তারা ওকে, তারাও আসতে পারেন, কোনো অসুবিধা, ওয়ান বাই ওয়ান, নিজেদের কলিগের কথা ভেবে অবান্তর আমি অনেক প্রশ্নের উত্তর দিলাম, শুধু শুধু ইলংগেট করবেন না, ঠিক আছে? দ্যাটস দ্যাটস দ্য অনলি রিকোয়েস্ট আই হ্যাভ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস পাবলিকলি বলে দিতে চাই, আরেকটা জিনিস, জাস্ট ওয়ান থিং, একটা জিনিস পাবলিকলি সৌগতটা বলে দিতে চাই। আপনি করোনা ব্যাপারে বলেছেন, আমি মনে করি যে আমার কাজ খুব মন দিয়ে করলে আই উইল, উইথ গুড ওয়ার্ক আই উইল বি এবল টু আর্ন দ্য টাইম দ্যাট আই দ্যাট মিউজিক ডিমান্ডস ফ্রম মি, বিকজ ওটা আমি ফ্রি গিফট ফ্রম গড হিসেবে পেয়েছিলাম, এবং দিদি নিজেও সিনথেসাইজার বাজেন, গান ভালোবাসেন, কাজেই আমি যেটা বারবার বলেছিলাম যে আমি গানে ফিরতে চাই, গানের মানুষ, সেই সেই যে
ইনহেরেন্ট যে ডেস্টিনি যেটা আমার ছিল, যে রাস্তা ন্যাচারাল ছিল, সেটাতেও কোনো বাধা আসবে না। আমি মনের খুশিতে গানও গাইতে পারবো এবং কাজও করতে পারবো। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান মোর হিউজ হিউজ ইনসেন্টিভ ফর মি, দ্যাট ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু সে। দিদি কালকে আমার সঙ্গে দুবার যে ফোনে কথা হয়েছে তাতে বলেছে তুমি খুব মন দিয়ে কাজ করো আর খুব মন দিয়ে ভালো ভালো গান গাও। আমার মনে হয় দ্যাটস এ বিউটিফুল থিং, দ্যাট ইজ ইউ কান্ট জাস্ট গেট এনিথিং মোর দ্যান দ্যাট। থ্যাংক ইউ। নাম নাম